ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাওড়ার সাঁকড়াইলে রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর, ঠিক কি অভিযোগ এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কেন ভাঙচুর, কি অভিযোগ? সুনীত, কেন ভাঙচুর, ঠিক কি অভিযোগ? দেখো পাপিয়া, আজ সকালে হাওড়ার সাঁকড়াইলে দুইলাতে এক রেশন দোকানের ডিলারের বাড়িতে কার্যত হামলা করে স্থানীয় গ্রামবাসীরা। এটা স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ওই রেশন দোকানের মালিক সুশান্ত কুমার মাল তার রেশন দোকানে মজুরদের কম মাল দিত এবং এই নিয়ে ক্ষোভে তোর ছিল এবং আজকে তারা গ্রামবাসীরা এক জড়ো হয়ে তার বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থলে ছুটে আসে সাঁকড়াইল থানার পুলিশ, সাঁকড়াইলের বিডিও প্রতিনিধি এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ফুড ইন্সপেক্টর। তারা গোটা ঘটনাটার তদন্ত শুরু করেছে এবং যে অভিযোগ খদ্দেরদের কম রেশন দেওয়া হতো সেটা নিয়ে তারা তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই মিটিং এর পর ওই রেশন দোকানে যে কম মাল দেওয়া হতো যেসব খদ্দেরদের তাদেরকে পুরো মালটা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান জানিয়েছেন যে আগামী মাস থেকে তাকে যাদের সামনে যে ডিলার আছে রেশনের তার থেকে যেন মাল নেওয়া হয় সেভাবেই তারা বন্দোবস্ত করছে বলে জানা গেছে। ধন্যবাদ।